আবহাওয়া দপ্তর ফের দিল দুর্যোগের পূর্বাভাস। কলকাতা সহ 15 জেলায় ধেয়ে আসছে তুমুল ভারী বৃষ্টিপাত। কতদিন চলবে একটানা, এই মুহূর্তে আপডেট দিয়ে জানালো হাওয়া অফিস। তো বন্ধুরা, সে নিয়ে আজকের লেটেস্ট ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই মুহূর্তে কি আপডেট দেওয়া হলো, পাশাপাশি কলকাতা সহ কোন 15টি জেলায় ভারী ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং উত্তরবঙ্গের আবহাওয়া কোথায় কেমন থাকবে, সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। আবহাওয়া দপ্তর আগেই সতর্ক করেছিল আর তাই হলো। সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা, ঝলমলে রোদ না থাকায় আকাশে ঘুড়িও কম, বৃষ্টির ঘুড়িতে জল ঢালতে পারে এই আশঙ্কায় ঘুড়ি ওড়ানোর হিড়িক এবছর অনেক কম। শুধু সোমবার নয়, মঙ্গলবার গণেশ চতুর্থীর দিনেও উপকূলীয় জেলা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে মুষলধারে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে বঙ্গোপসাগরের উপরে একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তার প্রভাবে বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলি। আর সোমবার দুপুরের মধ্যে ঝেঁপে বৃষ্টি নেমেছে কিছু জেলায়। নতুন সপ্তাহে আবহাওয়ার পূর্বাভাস অফিস বলছে আজ থেকে রাজ্যে ফের বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। বিশ্বকর্মা পুজোর দিন অর্থাৎ আজকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দক্ষিণের প্রায় সবকটি জেলাতে বজ্র ঝড় বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি আগামীকাল মঙ্গলবার অর্থাৎ গণেশ চতুর্থীর দিনেও বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকা আকাশ অংশত মেঘলাই থাকবে, সেই সঙ্গে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পাশাপাশি আগামীকাল মঙ্গলবার থেকে টানা 3 দিন শহরে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শহরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 35 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মাঝখানে। পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা দিয়েছে আবহাওয়া দপ্তর।